আরে হেই ব্যাটাই তো কপিলারে ধরে লই গেছে নিয়ে গেছে খুব ভালো করছে দেবদাস কপিলারে মাইরেই ফেলে তো হেই যদি খারাপ লোক লই থাকে তাহলে কি হইবে আরে না অবশ্য খারাপ লোক নিয়েও যেতে পারে বসই তো দেবদাসকে বলেছে বলতে বস মানে ওই জেমকন আরে কি বলছেন না বলছেন বসের নাম মুখে নিচ্ছেন কেন বসের নাম মুখে নেবেন না তো এমন যদি হতো ও ভানু ভাইয়া গো আরে শারমিন তোমার কি মন খারাপ তুমি মোরে সত্য কথাটা বললা না কোন সত্যি কথা শারমিন কপিলা কপিলা কেন কপিলা ভাবে কি হইছে তুমি জানো না দেবদাস ভাইয়া তোমাকে বলে নাই ও তুমি তাহলে জানে গেছো সি সি ভানু ভাইয়া তোমার আমি কত আপন ভাবতাম সেই তুমি মোরে এই কথাটা এইভাবে গোপন করতে পারলা বিশ্বাস করো স্বামী আমি কিছুই জানি আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে দোকানপাট নিয়ে রেস্টুরেন্ট নিয়ে এত ব্যস্ত যে আমি কিছুই কোনো কিছু খবরই জানি না কিসে কপিলা ভাবে কিসে তুমি কখন জানছো রাইতে আমি তো গতকালই জানছি এই জন্যই তো দেবদাসের প্রতি আমার মনটা উঠে গেছে ও আমার এত বড় সত্যি কথাটা কেন বলে নাই ও যে এরকম একটা কাজ করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবি নাই কপিলা এখন কোথায় থাকতে পারে এই তুমি জানো ভানু ভাইয়া আরে জানলে তো এখান থেকে ধরে নিয়ে আসতাম কি কও না কও কপিলা নিশ্চয় রাগ করে কোথাও চলে গেছে কোথায় আছে কেমন আছে কেডা জানে আচ্ছা তোমারে কি পুরো ঘটনাটা খুলে বলছে দেবদাস হয় বলছে আমি চিন্তা করতেছি দেবদাসের মাথা বাইটা দিল কাটা হেরে যদি পাইতাম ধইরা পা ধরে আগে সালাম করতাম আরে হেই ব্যাটাই তো কপিলারে ধরে লই গেছে নিয়ে গেছে খুব ভালো করছে দেবদাস কপিলারে মাইরেই ফেলে তো হেই যদি খারাপ লোক লই থাকে তাহলে কি হইবে আরে না অবশ্য খারাপ লোক নিয়েও যেতে পারে আমার মাথায় কিছুই ঢুকতেছে না ভানু ভাইয়া তুমি একটু কপিলার খোঁজ করো হ্যাঁ নিশ্চয়ই কোনো পরিচিত লোকের কাছেই আছে সেই চিন্তা আমি করি না তুমি কি মনে করছো আমি বসে থাকি নাই আমি সবসময় চিন্তা করতেছি আচ্ছা তাহলে আমি জি গামু কারে ওই যে নাকাই কথা বলে যে বেটা গোপাল হ্যাঁ তোমার কেমন মনে হয় আর দূর ও বেটা খাইতেও পারে না কোথাও থাকার কোনো জায়গা নাই ও কোথায় নিবো ভাবিরে ও কোথায় রাখবো ভাবিরে তাইলে কেডা হইতে পারে আরে রাখো না মাথা ঠান্ডা করে একটু বসো চিন্তা করে আমি চিন্তা করি তুমি চিন্তা করো আরে মুই এই বৈশাখে দিন চিন্তা করতে পারমু না তুমি তোমার এই হিসাব নিকাশ নিয়ে থাও মুই একটু পয়সা দি করে একটু চিন্তা ভাবনা করে লই কই যেতে পারে ওরে কপিলা রে তুই মোগো এই দুঃখের সাগরে ভাসাই দিয়ে কই গেলি কোন ভাড়া তোরে লই গেল ও আমি তো চিন্তা করতে পারছি না তোমার হিসাব রাখো একটু পয়সারি করো তাহলে পরে যদি চিন্তা হয় পয়সারি করো মানে আমি আগে রেস্টুরেন্ট হিসাবটা শেষ করি তারপর পয়সারি করব আগে রেস্টুরেন্ট হিসাবটা শেষ করি আরে বরিশালের মানুষের মতো উত্তেজিত হও নালে পরে হইবে না বাইরে হইবে না কি ব্যাপার এত গোপনীয়তা কিসের আরে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে আরে সেটা তো রেস্টুরেন্টে বললেও তো পারতা আরে রেস্টুরেন্টে বললে তো বলতেই পারতাম গুরুত্বপূর্ণ দেখেই তো আপনাকে এখানে ডেকেছি আচ্ছা তাহলে কি কথা বলো তো দেখি ভানু বলছি আপনি আমাকে ভুল বুঝবেন না আপনার কাছে আমি অনেক কিছু লুকিয়েছি যদিও সেটার একটু কারণ আছে বুঝলেন কি কারণ তার আগে বলেন শারমিন কি কিছু বললো আপনাকে আরে না ও আর কি বলবে ও সারাক্ষণ এটা সেটা উল্টো আমার কাছে আরো জানতে চায় আমার মনে হইতেছে এটা অন্য কোনো দেবদাস আমি তোমার আগে বলছিলাম না দেবদাসের মতো দেখতে অবিকল আরেকটা দেবদাস আছে তখন আসলে তোমার কথাটা শুনে আমি আসলে বিশ্বাস করে তখন মনে হয়েছে কি না কি দেখছো এই মনে হয়েছে আজকে তো তুমি নিজের চোখেই দেখলা মনে হয় সন্দেহটা আমি ঠিকই ধরছি আমি এমন একটা ভাব ধরে থাকি যেন দুনিয়াতে আমি কোনো কিছু বুঝি না জানি না ভালো করেছেন ঠিক এই একটা বিষয় নিয়ে না আমি কিছুই বুঝতে পারছি না শারমিনের বিষয় না আমি খুব অন্ধকারের মধ্যে আছি গো আচ্ছা তাহলে ওই ডুপ্লিকেট দেবদাস এই একটা বিষয় নিয়েও না আমি খুব ঝামেলার মধ্যে আছি মনে হচ্ছে কি আমরা মনে হয় কোনো ট্র্যাপে পড়তে যাচ্ছি আর গোপাল এসব চিন্তা আমি করব আপনার এসব ভাবতে হবে না আপনি একটু টেনশন মুক্ত থাকুন তো আমি একটা যে বুঝি না এরকম সাইডে সাইডে সোয়ানার কাছে দেবদাস কেন গেল আর এরকম বানা বানা গল্পই বা বলতে গেল কেন এটা আমার প্ল্যান না গো এটা হলো ওই বসের প্ল্যান বসই তো দেবদাসকে বলেছে বলতে বস মানে ওই জেমকন আরে কি বলছেন না বলছেন বসের নাম মুখে নিচ্ছেন কেন বসের নাম মুখে নেবেন না তো সরি ভুলে গেছে আর কখনো এটা করবেন না, বুঝেছেন? বস মানে বস, বসের নাম কখনো মুখে নিতে হয় না। ঠিক আছে।